শুভ বড়দিন। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বড়দিন। গতকাল রাত থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বড়দিনের, আর সকালে প্রার্থনা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসেছে, তারা প্রার্থনা করেছে, যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করেছে দেশ এবং পৃথিবী যেন করোনা মুক্ত হয়। আমরা এখন রয়েছি কাকরেল চার্চে, এখানে সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসেছে এবং প্রার্থনা করেছে তাদের উপাসনালয়ে। আমি আপনাদের কাকরেল চার্চটি ঘুরিয়ে দেখাবো। এখানে যিশু খ্রিস্টের জন্মের স্থানকে স্মরণ করার জন্য একটি অবয়বশিষ্ট বানানো হয়েছে, আপনারা দেখছেন সেই অবয়বটি। এই চার্চের কয়েকজন প্রায়ত ফাদারের ছবি এখানে রাখা হয়েছে, আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার এবং শুভ বড়দিন লেখা ফেস্টুন রয়েছে এখানে। এটিকে আসলে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আপনারা দেখেন যেখানে বেশ কয়েকটা ফেস্টুন সাজিয়ে রাখা হয়েছে, হ্যাপি নিউ ইয়ার, শুভ বড়দিন, মেরি ক্রিসমাস এই লেখা সম্বলিত। এটি কাকরেল চার্চের একটি বড় স্থাপনা, এটি যিশু খ্রিস্টের অবয়ে এটি তৈরি করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং বড় ধর্মীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় চার্চ। সারা বাংলাদেশে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করছে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই কিন্তু আজকে উপাসনা করা হয়েছে। আমি এখানে ফাদারের সাথে কথা বলেছি এবং কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব মেনেই তারা আজকের উৎসব পালন করেছে। এই ধর্মীয় উৎসব তারা পরিবারের সকল সদস্যদের নিয়ে এসেছিল সকাল থেকেই, এবং গতকাল রাত্রেও কিন্তু এখানে উপাসনা হয়েছে, কিন্তু প্রত্যেক উপাসনায় তারা সামাজিক দূরত্ব মেনে চলেছে এবং মাস্ক পরেছে। আমরা এখানে কথা বলবো চার্চে ঘুরতে আসা দুজনের সাথে। প্রতি বছরই কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই সকালবেলা আমরা চার্চে আসি ঘোরার জন্য মেয়েটাকে নিয়ে। ও খুব খুশি হয়, এখানে ফাদাররা থাকে, সবার সাথে বাচ্চাদের সাথে দেখা হয়, সবাই আসে একসাথে দেখা হয়, ভালো লাগে। আর এবার তো একটু অন্যরকম, আপনারা কি সেই নিয়মটা পেলে? হ্যাঁ অবশ্যই, সেটা তো আমরা মেনেই সব কিছু আর এসেছি। অন্যবারের থেকে একটু ডিফারেন্ট হচ্ছে, এবার হচ্ছে দেখা যাচ্ছে সবাই ওরকম ভাবে আসছে না, অন্যবার অনেক বেশি ক্রাউড থাকে, এবার দেখা যাচ্ছে লোকজনও কম, তারপরে আসছি। বাচ্চাদের তো একটু কিছুটা এন্টারটেইনমেন্ট দরকার আছে, ওনার মধ্যে আসছি কারণ অনেক মজা হয় এখানে। ওকে, অনেক তোমাকে চকলেট দিয়েছে? ওকে, আর কি মানে কি মানে আগামীবার জন্য কি করোনা যেন আরও ভালো থাকতে পারি, আমাদের এই সংকটপূর্ণ টাইমটা যেন আমরা কেটে উঠতে পারি, সেটাই সবসময় প্রার্থনা করছি। ওকে, ধন্যবাদ। আমরা এখানে কথা বললাম আগত দুইজন মা এবং মেয়ের সাথে, তারা কিন্তু প্রতি বছরের মতো এবারও এসেছে, কিন্তু তারা বলেছে যে এবার আসলে সেই উৎসবের আমেজটা কিছু ভাটা লেগেছে করোনার কারণে। প্রতি বছর যেমন অনেক বেশি মানুষ আসে, এবার কিন্তু ততটা মানুষ আসেনি, ততটা করোনাবিধির কারণে অনেকে আসেনি স্বাস্থ্যবিধির কারণে, কিন্তু সবার মনে একটা সবাই প্রার্থনা করেছে যেন করোনা মুক্ত হয়ে আগামী বড়দিন পালন করতে পারে, এই প্রার্থনাই তারা করেছে। কাকরেল চার্চে কিন্তু কয়েকজন ফাদারের সমাধি রয়েছে চার্চের প্রথম অংশে, আমরা সেই অংশটি আপনাদের এখন দেখাবো। এখানে তিনজন ফাদারের সমাধি রয়েছে,
এটি তারা আলো দিয়ে স্মরণ করেছে, তারা মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেছে এবং ফুল দিয়ে এটি তারা স্মরণ করেছে ফাদারের সমাধিস্থল। সারা বিশ্বে কিন্তু এবার কিছুটা অন্যভাবেই পালিত হচ্ছে এই যীশুখ্রিস্টের জন্ম উৎসব বা বড়দিন। না, এবার কিন্তু করোনা বিধি বা করোনার মহামারীর কারণে সকলেই কিন্তু বের হতে পারছে না, বের হলেও কিন্তু কিছুটা স্বাস্থ্যবিধি মেনেই তারপরে উৎসব পালন করতে হচ্ছে। বাংলাদেশের মতো সারা বিশ্বেও এই স্বাস্থ্যবিধি মানছে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে কিন্তু করোনা পরিস্থিতি আরও ভয়াবহ, এই কারণে কিন্তু তারা স্বাস্থ্যবিধি বেশ কড়াকড়ি পালন করছে। আগামী বছর যদি করোনামুক্ত পৃথিবী হয় তাহলে কিন্তু আরও সুন্দরভাবে এটি পালন করবে, সেই আশাই কিন্তু ব্যক্ত করেছে সবাই। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ফাদারের সাথে কথা বলেছি, যারা ঘুরতে এসেছে তাদের সাথেও কথা বলেছি। আপনারা দেখছেন যে আলপনা আঁকা হয়েছে এই বড়দিন উপলক্ষে, যীশুখ্রিস্টের জন্মদিন বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উপলক্ষে। এখানে কিন্তু অনেকে এসেছে সান্তা ক্লজের টুপি পরে এবং সান্তা ক্লজের কাছে চকলেট নেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য। তো যুগান্তর ফেসবুক পেজে এ পর্যন্ত ছিল সর্বশেষ। ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন, মাস্ক পরিধান করবেন।